কয়েকদিনে টানা বৃষ্টি আর এই বৃষ্টির কারণে বাজারহাটের অবস্থা যথেষ্টই ঊর্ধ্বমুখী। আগামীকাল কোজাগুড়ি লক্ষ্মী পুজো, তার আগে মানুষজন বাজার করতে গিয়ে রীতিমতো হতবাক হয়ে যাচ্ছেন, কারণ প্রত্যেকটি জিনিসের দাম যথেষ্টই বেশি। এই মুহূর্তে সরাসরি ফোনে রয়েছে সাগরদিঘি থেকে আমাদের প্রতিনিধি জিয়র হক। জিয়র, কি হয়েছে পুরো বিষয়টি জানাও। দীপাবলির পরেই কোজাগুড়ি লক্ষ্মী পুজো আরম্ভ হয়। এই লক্ষ্মী পুজো আরম্ভ, লক্ষ্মী পুজোটা বাঙালির হিন্দুদের ঘরে ঘরে হয়ে থাকে, কেননা লক্ষ্মী পুজো হচ্ছে ধন সম্পত্তির দেবী। তাই ধন সম্পত্তির দেবী হয় পুরুষ মহিলা প্রত্যেকেই, প্রত্যেক ঘরে ঘরে বাঙালি হিন্দুর ঘরে ঘরে এই পুজো অনুষ্ঠিত হয়। আর এই পুজোর জন্য প্রয়োজন হয় ফলমূল, আর এই ফলমূল বাজারে যদি কেনার জন্য সাধারণ লোক যাচ্ছে, কিন্তু বাজারে ফলমূলের দাম ঊর্ধ্বমুখী। কারণ হচ্ছে একদিকে চাহিদা বেশি, অন্যদিকে কয়েকদিনের বৃষ্টিতে ফলমূল আমদানিও করতে পেরে কম আমদানি করতে পেরেছে। এই জন্য বাজারে ফলের যে দামগুলো ছিল দু চার দিন আগে, যে দামটা ছিল তার চেয়ে ম্যাক্সিমাম বেশি দাম হচ্ছে বিভিন্ন ফলমূল। ফলমূলের পাশাপাশি সবজির দামও কিন্তু রীতিমতো বেড়েই চলেছে, কারণ এই বৃষ্টিতে অনেক গাছ নষ্ট হয়েছে, চাষিরা জমি থেকে ফসল হয়তো তুলতে পারছে না। আর যেটুকু চাহিদা হচ্ছে, আমদানি হচ্ছে, সে আমদানির তুলনায় চাহিদা বেশি হয়, দামটা কিন্তু পুরো ঊর্ধ্বমুখী থাকছে। মানে পূজোর আগে মানুষজন যারা কিনতে যাচ্ছে তাদের পকেট রীতিমতো আগুন লেগেছে আর কি। পকেটে আগুন লেগেছে, কারণ ফলের দামটা ম্যাক্সিমাম হয়েছে, কারণ যেহেতু প্রতিটা ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়ে থাকে আর প্রতিটা ঘরে ফলমূল প্রয়োজন, তারা বাধ্য হয়ে সামান্য পরিমাণ যেটুকু প্রয়োজন সেটুকু তারা কিনে নিয়ে যাচ্ছে বাজার থেকে। ধন্যবাদ, ধন্যবাদ জিয়াউর রহমান। আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি জিয়াউর সাগরদিঘি থেকে, এবং যেটুকু জানালেন তিনি যে যথেষ্টই ফলমূলের বিশেষত দাম কিন্তু অনেকটাই বেশি। এবার ক্রেতা ও বিক্রেতাদের বক্তব্য আমরা শুনবো। এই যে আজকে সাধারণ পাবলিক বলছে ফলের বাজার ঊর্ধ্বমুখী, এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? এবারে বলছে ফলের আমদানি কম, ওই জন্য ফলের দামটা বেশি। আপেল যেমন 90 টাকা কিলো, কমলা লেবু 10 টাকা পিস, নাশপাতি 100 টাকা কিলো, মৌসুমি লেবু 10 টাকা পিস, নারকেল 35-40, খেজুর আপনার 80 টাকা কিলো। মানে অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারটা ফলের বাজার ঊর্ধ্বমুখী আছে, ঊর্ধ্বমুখী একটু বেশি আছে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি কম আছে। কেন, কারণটা কি? কারণ বাজারে মানুষের আর পয়সা নাই, এই জন্য পয়সা নাই, এই জন্য না দামটা বেশি, দামটা বেশির জন্য খরিদ্দারি কম, খরিদ্দার কম আসছে। আচ্ছা, লক্ষ্মী পুজো তো কালকে আছে, আগামীকাল কালকে কি বাজার হবে বলা মুশকিল এখন বৃষ্টির জন্য। আপনার নাম? আমার নাম খোকন সিং। আজকে বাজারে সব জল টলের জন্য সবজির দাম, সব কিছুরই দাম বেশি। পটল বিক্রি আমরা 30 টাকা কিলো, ফুলকপি বিক্রি আমরা 30 টাকা পিস, বেগুন বিক্রি করছি আমরা 30 টাকা কেজি, টমা বিক্রি করছি আমরা 80 টাকা কিলো, শসা বিক্রি করছি আমরা 30 টাকা কিলো, আদা বিক্রি করছি আমরা 60 টাকা কিলো, পেঁয়াজ বিক্রি করছি আমরা 50 টাকা কিলো। তাহলে অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারের দাম বেশি একটু বেশি।
কেন? বেশি বুঝাইলে বিভিন্ন রকমের মাল ঝাড়া তেল মেলের দাম বেশি, প্লাস এই করে জল টল এত বৃষ্টি হচ্ছে, ঘন বর্ষা, চাষি চাষ করতে পারছে না ঠিকঠাকভাবে, ফসল হচ্ছে না, নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বৃষ্টিতে গাছ নষ্ট হচ্ছে না? হ্যাঁ, এত সব তো লটকোনা ফসল, এটা এত সব বৃষ্টিতে গাছ অবশ্যই নষ্ট হচ্ছে, চাষির হয় না তো। বাঁধাকপি কত করে? বাঁধাকপি আমাদের এখানে কিলো বিক্রি হয়েছে 40 টাকা কিলো। তাহলে অন্যান্য দিনের থেকে আজকে বেশি আছে? হ্যাঁ, অন্যান্য দিনের থেকে বেশি হয়েছে, আরও মনে হচ্ছে আরও বেশি হবে। সব গাড়িতে তেল ফেলে দাম বেশি, অন্য অন্য মার্কেট থেকে নিয়ে আসতে লেগে মার্কেটের ক্যারিং কস্টটা বেশি পড়ে যাচ্ছে। আপনার নাম? নাম আমার আপেল মল্লিক। আপনি কি করেন? আমি সবজির ব্যবসা। বাড়ি? বাড়ি পোপাড়া। সামনে দুর্গা পূজার পরে আজকে আগামীকাল কোজাগরি পূর্ণিমা আছে, লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর বাজার করতে এসেছি। তাই লক্ষ্মী পুজোর বাজারে ফলের দাম কীরকম আছে? ফলের দাম ঊর্ধ্বমুখী, প্রত্যেকটা ফলের দামই অনেক বেশি স্বাভাবিক বাজারের দিনের তুলনায়। আজকে ফলের দাম খুব ঊর্ধ্বমুখী, আপেল 90 টাকা থেকে 100 টাকা, ভালো মাল নিতে গেলে হয়তো 150 টাকা, আঙ্গুর 200 টাকা, খেজুর আরও স্বাভাবিকের চাইতে অনেক বেশি, এমনি পুজোর স্বাভাবিক কলা 40 টাকা কিলো ইত্যাদি। তাছাড়াও সবজির বাজারটাও খুব ঊর্ধ্বমুখী, মানে আমাদের প্রবল বর্ষণের ফলে মাঠে কৃষকের সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমদানি কম, চাহিদা বেশি, যার কারণে বাজারে সবজি থেকে শুরু করে ফলমূল সমস্ত কিছুই ঊর্ধ্বমুখী দাম, এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। তথাপিও কোনো রকমে যৎসামান্য আয়োজন করে যাতে সুস্থভাবে লক্ষ্মী পুজো করা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা। তাছাড়াও সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিতে মানুষ খুব বিপর্যস্ত অবস্থায় আছে, মানুষের জনজীবন খুব বিপন্ন জায়গায় পৌঁছে গেছে। তথাপিও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং অনেক সহযোগিতার কারণে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, দুবেলা দুমুঠো হয়তো খেয়ে পড়ে বাঁচতে পারছে, কারণ বিনা পয়সায় রেশনিং যে ব্যবস্থা, সে রেশনিং ব্যবস্থায় সাধারণ একদম বিপিএল তালিকাভুক্ত মানুষরা কোনো রকমের দুবেলা দুমুঠো খেতে পারছে। এই মুহূর্তে লোকের কাজকাম বন্ধ, আমাদের কৃষি প্রধান এলাকা, প্রবল ধানে মানে পোকার উপদ্রব এবং পোকাতে ধানের ক্ষেতের পর ক্ষেত নষ্ট করে দিয়েছে, মানুষের মনের অবস্থা খুবই খারাপ। একদিকে প্রাকৃতিক বিপর্যয়, একদিকে ক্ষেতে কৃষকের ফসল নষ্ট, মানুষের মনে মোটেই শান্তি নাই। আচ্ছা, যে ফলের বাজার ঊর্ধ্বমুখী বলছে, কারণটা কী বলতে পারবেন? কারণটা হচ্ছে যে ফলের আমদানিটা কম হচ্ছে এবং চাহিদাটা এই মুহূর্তে বেশি আছে, পুজো পার্বণের জন্য ফলের চাহিদাটা অনেক বেশি আছে, যার কারণে যোগান কম চাহিদা বেশি, এক্ষেত্রে অবশ্যই দাম ঊর্ধ্বমুখী হওয়ার একটা বিষয়, হয়তো হ্যাঁ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ইত্যাদি ব্যাপার। যাই হোক, মানুষ তথাপিও কিছু কিনবে বা কিনতে হচ্ছে বা কিনবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নিতাই চন্দ্র মণ্ডল, বাড়ি পোপাড়া।